এখন আমরা শুনি কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি ক্রেডিবল হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে? 14 সালে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, অটো পাস, টাইব্রেকারে গোল। 18 সালে ধৈর্য ধরতে পারে নাই, দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, রাতেই হালাস। 24 সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম ফিটফাট। এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য, দামি ক্যান্ডিডেট, দামি পার্লামেন্ট, দামি মন্ত্রী পরিষদ, দামি প্রধানমন্ত্রী, সব কিছুই দামি। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে? তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত, তাদের তো জনগণের উপরে কোনো আস্থা না, এই জন্য নির্বাচন দিতে সাহস করে না। আর সাহস করবে কিভাবে? সমাজের কারে বাকি রাখছে, কার উপরে জুলুম করে নাই? 15.5 বছর আমরা কি অবস্থায় ছিলাম? আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন, আর তারা তুলে না ধরলেও আমি বিশ্বাস করি এদেশের 18 কোটি মানুষই ভুক্তভোগী এবং মজলুম ছিল, সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী। আমি বলে থাকি, রাস্তার আমার একজন বিজ্ঞ ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল। আপনারা হয়তো বলবেন যে রাস্তার যিনি ভিক্ষা করেন তিনি কিভাবে মজলুম হলেন। আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম, হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন ভিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে। আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো, সে থামলো। আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে, সারাদিনের রুজি কেমন হয়? আমাকে একজন উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালোই হয়। আমি বললাম ভালোর পরিমাণটা কেমন হতে পারে আমি জানতে পারি? সে আমাকে বলল 1500 থেকে 1800 পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই। আমি বললাম তাই তো খারাপ না, ভালো। বলে স্যার থাকে না তুমি? থাকে না কেন? উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়ে এখানে বসত। কারে খাজনা দেও ভাই? বলে যে কেডার দিচ্ছে। তাহলে ওই আমলের ক্যাডারদেরকেও আমার বিক্ষুব ভাই বোনেরা ছিল। এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাজনা দেব? তো বললো স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট, সব জায়গায় এক রেট। বললাম রেট দিয়ে কেমন বাসে? ওই বাসে কিন্তু পুষায় না। বললাম বাসলাম তো পুষায় না কেন? কয় স্যার 30 টাকা কেজি দরের পেঁয়াজ যখন 300 হয়েছে স্যার পুষাইব কেমনে? বলছিল 10 টাকায় চাউল দিবে স্যার, এখন 80 টাকায় পাই না, পুষাইব কেমনে? এখন আমি আর ভয় পেলাম যে আর তালিকা কিনা বাড়াবে আল্লাহ। তা আমি একটু সামান্য হাতে তুলে দিয়ে বললাম যে ভাই তোমার জন্য অনেক দোয়া, কষ্ট নিও না, আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি, আসসালামু আলাইকুম। বলে আমি গাড়িতে উঠে গেলাম। সম্মানিত ভাইয়েরা বোঝা গেল যে রাস্তার ভিক্ষুক কীভাবে মজলুম ছিল। এইভাবে সেই সরকারের ঘনিষ্ঠ সহচর একসময় বলেছিলেন, ঘরে থাকলে কোন, বাইরে গেলে কোন। এবং তিনিও বলেছিলেন এই সরকার কীভাবে ক্ষমতায় আসে, আসছে ভুলে গেলে চলবে না, জনগণের ভুলে আসে নাই, অন্যভাবে আসছে।